ভাই সাহেব, এই সিনেমাটা না একটা রেকর্ড ব্রেকিং কিন্তু ওপেনিং এম, এবং এই সিনেমাটা কিছু একটা তো করে দেখাবেই বস। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো গাঙ্গুবার অফিসিয়াল গ্লিমসকে নিয়ে, এবং এটা কিন্তু রাত্রিরে এসে গেছিলো, এবং আজকে সুরিয়ার জন্মদিনে কিন্তু এটা একটা স্পেশাল একটা গিফট ছিল সুরিয়াকে। সো কেমন লাগলো গ্লিমসটা? আমার ঘেমা লেগেছে বস, এবং ঘেমা লাগার প্রচুর কিন্তু কারণ রয়েছে। আমি কিন্তু এটার একটাও কিছু নেগেটিভ দিক কিন্তু খুঁজে পাইনি। প্রথম যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পারছি, ডিএসপির দেবীশ্রী প্রসাদের ব্যাকগ্রাউন্ড স্কোর একদম প্রথম থেকে একটা মনোলগ আসছে, এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই বিজিএমটা আপলিফ্ট করছে। একদম শেষে যখন আমাদের সুরিয়ার যখন আমরা ফেসটা দেখতে পাচ্ছি, তখন যখন বলছে অল ইজ ওয়েল, ওই জায়গাটায় বিজিএমটা যেভাবে আপলিফ্ট করে শুনতে ব্যাপক লাগে, এবং ওই সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ওই বিজিএমটা একটা অন্য মাত্রা কিন্তু অ্যাড অন করে, ওটা বেশ 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 কিন্তু ভালো। এবং ডিএসপির এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো হয়েছে, এবং খুব ভালো কাজ কিন্তু হয়েছে। এবারে সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ডার্ক অ্যাপ্রোচটা, এবং আমরা এই ধরনের ডার্ক অ্যাপ্রোচ কিন্তু দেখেছি কেজিএফের ক্ষেত্রে, কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে কিন্তু দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবো সালারের ক্ষেত্রেও যে ডার্ক অ্যাপ্রোচে কিন্তু করা হয়েছে ওটা কিন্তু খুবই ভালো। এবং একটা দৃশ্য আছে সূর্যা হাঁটতে হাঁটতে আসছে, এবং তার ওপর দিয়ে একটা বাজ পাখি উড়ে উড়ে আসছে, ওই পোর্শনটা পুরোপুরি মাস একটা মোমেন্ট, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা দৃশ্য আছে যেখানে সূর্যা ওখানে আছে, কিন্তু তার ওই ব্যাক মানে পেছন থেকে পুরো আগুনওয়ালা তীর উড়ে 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 আসছে, ওই পোর্শনটা কিন্তু বেশ 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 কিন্তু ভালো, বেশ কিন্তু মাসি একটা মোমেন্ট। এবং তারপরে যখন সূর্যার ফেসটা রিভিল হচ্ছে, বস কি লাগছে, মারাত্মক লেভেলের কিন্তু লাগছে, তাকে ঘ্যামা লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে শিভা ডাইরেকশন এখানে আমার আই থিঙ্ক শিওর যে খুব ভালো হবে, এবং কস্টিউম ডিজাইনগুলো কিন্তু খুব ভালো, খুব সুন্দর করে কিন্তু ওয়েল ডিজাইন কস্টিউমস এখানে আছে, এবং যেরকম ডিজাইন যেরকম দরকার ছিল ওই রকমই কিন্তু করা হয়েছে। আমি বলবো যে এটা একটা দারুণ হয়েছে একটা গ্লিমস হিসেবে, এবং আমি হিন্দি তামিল মানে সবতেই কিন্তু সুইচ করে করে দেখলাম, আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ 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 কিন্তু ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু দেখো, তোমরা জাস্ট ছিটকে যাবে, এবং তোমাদের কেমন লাগলো গাঙ্গুবার টিজার, এবং সুরিয়াকে এই পার্টিকুলার সিনেমাটার মধ্যে এই গ্লিমসের মধ্যে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।